রাজ্যের সমস্ত স্কুলে কি বাংলা ভাষা বাধ্যতামূলক হবে? ধোঁয়াশা রয়েছে, সেই সব ধোঁয়াশা কাটিয়ে স্পষ্ট জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার স্কুল স্তরে থ্রি ল্যাঙ্গুয়েজ বা তিন ভাষা ফর্মুলা নিয়ে ভাবনা চিন্তা করছে, যেখানে প্রথম ভাষা হতে পারে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা। বাকি দুটোর ক্ষেত্রে পড়ুয়ারা নিজের ইচ্ছে মতো ভাষা বাছাই করে নিতে পারে, কারো ওপর কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে না, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিন কয়েক আগে ক্যাবিনেটে স্কুলের ভাষা নীতি নিয়ে আলোচনা হয়, তারপরই খবর ছড়ায় রাজ্যের সমস্ত স্কুলে বাংলা ভাষা বাধ্যতামূলক করা হচ্ছে। বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল বুধবার ঝাড়গ্রামের সরকারি সুবিধা প্রদান অনুষ্ঠান থেকে। সেই বিতর্কে জল ঢাললেন খোদ মুখ্যমন্ত্রী। কেউ কেউ ভাষা নিয়ে উল্টো পাল্টা বলছে, আমরা সেটা বলিনি। আমরা যেটা ক্যাবিনেটে আলোচনা করেছি, থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, যারা বাংলা মিডিয়ামে পড়ে তাদের প্রথম সাবজেক্ট বাংলা, আর দুটো সাবজেক্ট তারা যে কোনো সাবজেক্ট নিতে পারে। ইংরেজি আছে, হিন্দি আছে, নেপালি আছে, গুরমুখী আছে, অলচিকি আছে, কোনো অসুবিধে নেই, এগুলো তাদের অপশান। দুই, যারা অলচিকি মিডিয়ামে পড়ে 8 পর্যন্ত, ক্লাস 5 থেকে সকল প্রাথমিক থেকে, তারা অলচিকি ইজ দেয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, এবং তারপরে উচ্চ সেখানে তারা আরও দুটো ল্যাঙ্গুয়েজ নিতে পারবে, সে বাংলাও নিতে পারে, হিন্দিও নিতে পারে, ইংরেজিও নিতে পারে। যেমন দার্জিলিংয়ে তাদের নেপালি স্কুল আছে সব, তারা নেপালি ভাষায় পড়বে, তারপর তারা যদি নেয় ইংরেজি অথবা বাংলা অথবা হিন্দি, যে কোনো দুটো সাবজেক্ট অপশনাল নিতে পারবে। সেই রকম রাজবংশী স্কুল যেগুলো আছে, রাজবংশী ভাষা পড়বে ফার্স্ট সাবজেক্ট হিসেবে, তারপরে তারা অপশনাল হিসেবে আরও দুটো সাবজেক্ট, কেউ রাজবংশী পড়েও বাংলা পড়তে পারে, রাজবংশী পড়েও হিন্দি পড়তে পারে, হিন্দি নয় ইংরেজিও পড়তে পারে। সুতরাং এটা নয় যে কারোর ওপর কিছু চাপিয়ে দেওয়া হয়েছে, এটাকে নিয়ে কেউ কোনো ভুল তথ্য যে বাংলা চাপিয়ে দিলাম তা নয়। বাংলায় আমরা বাস করি, বাংলায় তো ম্যাক্সিমাম বাংলা মিডিয়াম স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুলও আছে, যারা বাংলার ছেলেমেয়েরা বাংলায় কথা বলে তারা বাংলায় পড়বে, আরও দুটো সাবজেক্ট তার সাথে তারা নিতে পারে, কেউ ইংরেজি নেবে, কেউ হিন্দি নেবে, কেউ নেপালি নেবে, কেউ অলচিকি নেবে, কেউ রাজবংশী নেবে, তাদের মতো উর্দু নেবে,